আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত সুধি, সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আজকে এই ভিডিওতে আলোচনা করব যে ফার্স্ট জানুয়ারি উদযাপন করা, ঠিক এইভাবে এই দিনে আনন্দে মেতে উঠে একে অপরকে উইশ করা, হ্যাপি নিউ ইয়ার বলা কতটা শরীয়ত সম্মত। আসুন আলোচনার পর্বে প্রবেশ করি। যদি আমরা ইতিহাস লক্ষ্য করি তাহলে আমরা জানতে পারব যে এই নববর্ষ উদযাপন করা বা বছরের প্রথম দিনকে অনুষ্ঠান হিসাবে পালন করা, এটা পারসিক জাতির প্রথা ছিল। পারসিকরা আগুনের পূজারী ছিল, এরা এই বছরের প্রথম দিনে আগুনের পুজো করত এবং এই পুজোর কাজে ব্যস্ত থাকত, যে দিনটাকে তাদের এখানে নওরোজ বলা হতো। তবে গত দুই দশক ধরে এই উপমহাদেশে, বিশেষ করে ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এই সমস্ত এলাকায় 31 ডিসেম্বর অর্থাৎ 31 ডিসেম্বর রাতে রাত 11টার পর থেকে মানুষ বিশেষ অপেক্ষায় থাকেন এবং জিরো আওয়ারের অপেক্ষা করেন। জিরো আওয়ার শুরু হওয়ার সাথে সাথে মানুষ আতশবাজি পোড়ানো শুরু করে এবং নতুন অনুষ্ঠানের আয়োজন করা হয়, এবং এই অনুষ্ঠানের মূল পর্ব যেটা থাকে সেটা হলো মদ্যপান এবং সেই সাথে নারী পুরুষের অবাধ মেলামেশা এবং একে অপরকে হ্যাপি নিউ ইয়ার বা নতুন বছরের শুভেচ্ছা জানানো। সম্মানিত, শুধু একবার ভেবে দেখি যে বছরের প্রথম সময়টা যদি আনন্দে উল্লাসে কাটানো যায় তাহলে কি পুরো বছরটা আনন্দ উল্লাসের মধ্যে কাটানো সম্ভব? ঠিক এরকমভাবে কেউ যদি আপনাকে হ্যাপি নিউ ইয়ার বা নববর্ষের শুভেচ্ছা না জানায় তাহলে কি আপনার এই নববর্ষ বা নতুন বছরটা অমঙ্গল হবে? সম্মানিত, শুধু আমাদেরকে মনে রাখা দরকার এই সংস্কৃতি সম্পূর্ণ বিজাতীয় সংস্কৃতি, ইসলাম এটাকে কোনো মতেই সমর্থন দেয় না। কী করে সমর্থন দিতে পারে? যেখানে মাদকদ্রব্যের বিশাল মজলিসের আয়োজন করা হয়, সেই সাথে সাথে নারী পুরুষের অবাধ মেলামেশার সুযোগ থাকে, এখানে এই রাতে কত যুবতী নিজের সতীত্বকে হারিয়ে ফেলে, ঠিক এই রাতে কত জোয়ান যুবক জীবনের প্রথমবারের মতো মদ্যপান এবং জিনা ব্যভিচারের মতো জঘন্য অপরাধে জড়িয়ে পড়ে। আমার মুমিন মুসলমান ভাই বোনেরা একবার ভেবে দেখি, এই 31 নাইট মানাতে গিয়ে যদি এইরকম জঘন্যতম অপরাধে আমরা জড়িয়ে পড়ি আর এই অবস্থায় যদি আমার আপনার ইন্তেকাল হয়ে যায় তাহলে কবরের ফার্স্ট নাইট কী হবে একবার ভেবে দেখি। সম্মানিত, শুধু আরও একটি বিষয় হলো যে নববর্ষের শুরুতে আনন্দ উপভোগ করা বা আনন্দ উল্লাসে মেতে ওঠা, এটা একটা বুদ্ধিমান বা বিবেকবান মানুষের কাম্য নয়। কেননা উদাহরণস্বরূপ যদি বলা যায় যে আপনার কাছে 3টি স্বর্ণ মুদ্রা আছে, এর মধ্যে যদি একটি হারিয়ে যায় তাহলে কি আপনি আনন্দ উপভোগ করবেন, আপনি উল্লাস করবেন? না, কখনোই নয়। ঠিক তদ্রূপভাবে রব্বুল আলামিন আপনাকে মূল্যবান কয়েকটি বছর জীবন দান করেছিলেন এবং এই মূল্যবান স্বর্ণের থেকেও মূল্যবান সময়ের মধ্য থেকে একটি বছর কমে গেল এবং আপনি একটি বছর মৃত্যুর দিকে আগিয়ে গেলেন, এখন তো আপনার উল্লাসের সময় নয়, বরং কি করা দরকার ছিল? সাইয়েদিনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু কবলা আন তুহাসাবু ওয়াজিনু কবলা আন তুজানু। আমাদের এই মুহূর্তে করণীয় ছিল যে বিগত বছরে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি হয়ে গিয়েছে, যে সমস্ত ভুলভ্রান্তি হয়ে গিয়েছে, যে সমস্ত ফরায়েজ হুকুক আদায় করতে পারেনি, তার উপরে সমীক্ষা করা এবং অনুতপ্ত হওয়া এবং আগামী নতুন বছরের জন্য নতুন করে দৃঢ় সংকল্প করা যে অতীতে যে সমস্ত দুর্বলতাগুলো রয়ে গিয়েছে সেগুলো পূরণ করে নেব। যদি এই হিসাবে নববর্ষ শুরু করতে পারেন তবেই কামিয়াব হওয়া যাবে। আরও একটি বিষয় রয়েছে যে আমরা একে অপরকে হ্যাপি নিউ ইয়ার বলি, এই হ্যাপি নিউ ইয়ার বলাটা কতটা শরীয়ত সম্মত? এই হ্যাপি নিউ ইয়ার এই বাক্যে কিন্তু কোনো গুণা নেই, কেননা হ্যাপি নিউ ইয়ার মানে হচ্ছে শুভ নববর্ষ, এতে কিন্তু কোনো গুণা নেই। তবে এই বাক্যটা যে পরিপ্রেক্ষিতে বলা হয় সেটা কিন্তু সন্দেহযুক্ত রয়েছে। কেমনভাবে? এটা সাধারণত খ্রিস্টানদের সংস্কৃতি এবং খ্রিস্টানদের সমস্ত কিছু থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করতে বলেছেন, সাদৃশ্য রাখতে বারণ করেছেন, বৈসাদৃশ্য রাখতে বলেছেন। কেমনভাবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মদিনায় গিয়ে যখন জানতে পারলেন যে ইহুদিরা 10ই মুহররম রোজা রাখেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ফানাহানু আহাক্কু বিমূসা, আমরা তো তাদের থেকেও মূসার নিকট বেশি অধিকার রাখি, ওই জন্য আগামী বছর আমরাও রোজা রাখবো, তবে হ্যাঁ আমরা তাদের মতো রোজা রাখবো না, আমরা আগামী বছর আগের দিন আরও একটা রোজা রাখবো যাতে করে তাদের সাথে বৈসাদৃশ্য হয়। এখানে মনে রাখতে হবে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইবাদতের মধ্যে সাদৃশ্য রাখতে নিষেধ করেছেন। তাহলে তাদের কৃষ্টি কালচার, তাদের সংস্কৃতিতে আমরা কেমনভাবে সাদৃশ্য রাখতে পারি?
আশা করছি বিষয়টা বুঝে এসেছে। রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামিক সঠিক জ্ঞান দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।